মানে আপনার যেটা জাঁচন সম্বলপুরী দিন অগস্ট এক গুরু শ্রী সত্যনারায়ণ বৈদ্যনাথ জন্মদিনকে পশ্চিমাঞ্চল একতা মঞ্চ 2012-13 মশিয়া পালন করি আসুছে। এটা 12তম সম্বলপুরী দিন আমি পালন করুছু, কেবল সম্বলপুর নুহে, পশ্চিম ওড়িশা নুহে, ওড়িশা নুহে, সবুআড়ে সম্বলপুরী দিন পালন করা যাচ্ছে। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভাষা সংস্কৃতি সাহিত্যর প্রচার প্রসার, আমার গান বাজনা আমার খান পেন লোককে জনাবার লাগে এটা গোটে মাধ্যম। এথর 2024 আমি গুরু সত্যনারায়ণ বৈদ্যনাথ পূর্ণাঙ্গ প্রতিমূর্তি উন্মোচন করবাকে যাচ্ছ। কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং আমার ক্যাবিনেট মন্ত্রী রবি নায়ক তথা আমার স্থানীয় বিধায়ক জয়নারায়ণ মিশ্র, পূর্বতন বিধায়ক নাওরী নায়ক এবং ডক্টর রাশেশ্বরী পাণিগ্রাহী এই কার্যক্রমে যোগ দেওয়ার কার্যক্রম রয়েছে। আর্ষ যেটা আপনার জাঁচন প্রত্যেক বর্ষ পশ্চিমাঞ্চল একতা মঞ্চ সম্বলপুরী দিন উপলক্ষে আমার গোটে জাতীয় সম্মান আমি দেশ যে সম্বলপুরী সাহিত্য ভাষা সংস্কৃতির প্রচার প্রসার করছেন। এই বছর আমার সম্বলপুরী সাধক যে বরগড়র শ্রীযুক্ত শিবশঙ্কর পূজারী সম্বলপুরী সাহিত্য প্রতি তাঁর যে ডেডিকেশন সেটা লাগি পশ্চিমাঞ্চল একতা মঞ্চ তরফ এই বর্ষ তাঁকু সম্বলপুরী জাতীয় সম্মানরে আমি সম্মানিত করমু। 1 অগস্ট দিন মূর্তি উন্মোচন হবা 28 তারিখ সকাল 10 বজে, 11 বজে সম্বলপুরী ননির কম্পিটিশন আছে। আর 1 অগস্টে সকাল 10 রাতি 10 তক পুরা কার্যক্রম রয়েছে সম্বলপুরী দিন উপলক্ষে, কবিতা পাঠোৎসব নেইকরি সাহিত্য কার্যক্রম নেইকরি নাচ গানা সম্বলপুরী ড্রেস খানা পিনা পিন্ধনা ওড়না নেইকরি টোটাল প্রোগ্রাম রয়েছে। নিশ্চিত ভাবে মুই আশা করুছে কি বছর সম্বলপুরী দিন বিগত 11 বর্ষ আহরি বড়িয়াসে পালন করা যিবা, আর সবু লোক পশ্চিম ওড়িশার সম্বলপুর এটাকে পুরাপুরি উপভোগ করবে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।